academy আমাদেরকে as it is তৈরি করে দিবে যাতে করে from day one they can work. But that is not the real thing. Worldwide scenario বিশেষ করে developed country গুলাতে আমি দেখেছি জাপান দেখেছি বা আমেরিকা সবখানে ওখানে যেটা হয়েছে ইন্ডাস্ট্রি কিন্তু তারা একটা মানে কি বলে তারা ওই জায়গাটায় তারা ইফোর্টটা দেয় যে একজনকে হয়তো জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট তাকে সে নেওয়ার পরে দেখা গেলো 1 বছর বা 1.5 বছরের ট্রেনিং করছে দিচ্ছে তাদেরকে এবং সেই ট্রেনিংটার ভ্যালু তার আন্ডার গ্রেড ডিগ্রি থেকে অনেক সময় অনেক বেশি হয়ে যায় যেমন আমি যদি যে কোনো ওয়ার্ল্ড রিকগনাইজ কোনো কোম্পানির কথা বলি আমাদের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি ডেফিনেটলি দে আর ডুইং বাট ইন জেনারেল মানে ইন্ডাস্ট্রি মনে হচ্ছে যে এক্সপেক্টিং সামথিং মোর মানে একাডেমিয়া থেকে তো ওই জায়গার থেকে বোধহয় আমাদের একটা মানে সাস্টেনেবিলিটি আসতে হবে এবং সেখানে ইউ আর দি পিপল আপনারাই সেই জায়গায় ডেফিনেটলি ইউ উইল আর কন্ট্রিবিউটিং ইন দ্যাট সেক্টর সো দিস ইজ জাস্ট মাই মেসেজ আই থিঙ্ক ইউ অল আর ভেরি সিনিয়র পার্সন আর হিয়ার